সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। প্রাথমিক বিদ্যালয়ে যারা চাকরি করেন অর্থাৎ যে সকল শিক্ষক মহোদয় আছেন তাদের তত্ত্বগুলো আগে ইফামের স্কুলে আপডেট করা ছিল, অর্থাৎ ইফামের স্কুল নামক একটা সফটওয়্যার ছিল, ওখানে ওনাদের তত্ত্বগুলো লিপিবদ্ধ ছিল। এখন নতুন একটি সফটওয়্যার ওপেন হয়েছে যার নাম হচ্ছে ipemis। ওই আগের ইফামের স্কুলের তত্ত্বগুলো বর্তমানে ipemis-এ ট্রান্সফার হয়েছে বা মাইগ্রেট করা হয়েছে, এজন্য ipemis-এ এখন সকল শিক্ষকের তত্ত্বগুলো আপডেট করতে হয়। এই তত্ত্বগুলো আপডেট করার জন্য একটা পাসওয়ার্ড থাকে যে প্রবেশ করার জন্য, এই পাসওয়ার্ডটা ডিফল্ট হিসেবে থাকে এবং এই পাসওয়ার্ডটা অনেক সময় পরিবর্তন করতে হয়। মনে করুন আপনি আপনার অ্যাকাউন্টে আপডেট করেছেন, এখন আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করার প্রয়োজন, এজন্য কী করতে হবে এই ভিডিওটিতে তা নিয়ে আলোচনা থাকবে। আশা করি ভিডিওটির প্রথম শেষে দেখবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে গেছি। গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে ipemis, লিখে সার্চ করলাম। সার্চ করার পর একটা ওয়েবসাইট শো করছে, এই দেখুন ipemis, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম মোবাইল নাম্বার এবং ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে। প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস শো করবো এখানে। এই যে দেখুন এখানে শো করছে যে শিক্ষকের নাম, শিক্ষকের নামের পাশে নিচের দিকে একটা যে ত্রিকোণের ক্ষেত্রে একটা চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো প্রশ্ন আসছে, এখান থেকে আমি পাসওয়ার্ড পরিবর্তন করুন এখানে ক্লিক করলাম, যেহেতু আমি পাসওয়ার্ড পরিবর্তন করতে যাচ্ছি। ক্লিক করার পর দেখুন বলছে যে আপনার বর্তমান পাসওয়ার্ড লিখুন, যে আপনার এই যে গড়টা আছে এখানে আপনার বর্তমান পাসওয়ার্ড লিখতে হবে। আমি বর্তমান পাসওয়ার্ডটা লিখলাম, লেখার পর পরবর্তীতে ক্লিক করলাম। দেখুন পরবর্তীতে ক্লিক করার পর দেখা যাচ্ছে নতুন পাসওয়ার্ড, যে আপনার এখানে নতুন পাসওয়ার্ড লিখতে হবে। নতুন পাসওয়ার্ড লেখার কিছু শর্ত আছে, শর্তগুলো হচ্ছে কেবল ইংরেজি হতে হবে, যে আপনার এই অক্ষরগুলো ইংরেজি হতে হবে, বা কমপক্ষে ছয় অক্ষর দীর্ঘ হতে হবে, কমপক্ষে একটি বড় হাতের হতে হবে, কমপক্ষে একটি ছোটো হাতের হতে হবে, কমপক্ষে একটি সংখ্যা অক্ষর, কমপক্ষে একটি বিস্ময়কর। তো এখানে আপনি যা লিখবেন এখানে আপনি তা লিখবেন। লিখে এই যে দেখুন নতুন পাসওয়ার্ড সংরক্ষণ করুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার পাসওয়ার্ডটা পুরাতন পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে নতুন পাসওয়ার্ড পরিবর্তন হয়ে যাবে। আশা করি সবাই আপনাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।